যান দুর্ঘটনা যেন কিছুই ছাড়ছে না। দুর্ঘটনা রোধে আরক্ষা ও ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি থেকে শুরু করে যানবাহন চালকদের কাছ থেকে বিভিন্ন ধরনের জরিমানা আদায় করলেও সচেতন হচ্ছে না যানবাহন চালকরা। ওভারটেক করাসহ দ্রুত গতিতে যানবাহন চালানো, মদমত্ত অবস্থায় যান চালানোকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতিনিয়ত কোথাও না কোথাও যান দুর্ঘটনা ঘটে চলছে। এই দুর্ঘটনায় আহত হওয়ার পাশাপাশি মৃত্যু হচ্ছে জনসাধারণের, তারপরেও সম্বিত নেই যান চালকদের। গতকাল রাতে চিত্তমারা বাজার সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ ফের গাড়ির দুর্ঘটনা ঘটল শান্তির বাজারের বাইখোরা এলাকায়। উদয়পুর থেকে বিলুনি আসার পথে চিত্তমারা বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চার চাকা গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত তিন যুবক পলাশ দাস, পার্থ মজুমদার ও প্রদীপ চৌধুরীকে উদ্ধার করে বিলুনিয়া হাসপাতালে নিয়ে যান বিলুনিয়া দমকল বাহিনীর কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পলাশ দাসকে। আমরা একটু একটা খবর পাইছি যে চিত্তমারা বাজার ফারিয়া পুরান বাজারটা ফারিয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, তাই দেখলাম যে এখানে একজন লোক রাস্তা পড়ে আছে, তো আরেকজন লোক সাইডে পড়ে আছে আর কি। এই আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল লই আসি, মানে টোটাল তিনজন আনছি আর কি। টোটাল তিনজনের মধ্যে একজন হচ্ছে পলাশ দাস, পার্থ মজুমদার আর হচ্ছে প্রদীপ চৌধুরী। সেখানে ইনজুরড কে হয়েছে? ইনজুরড হয়েছে পলাশ দাস। ওখান থেকে নিয়ে এসেছেন? উনি কি মারা গেছেন? এখন তো বোঝাম পারি না, অলরেডি ডক্টর এখন অ্যাসোসিয়েট বেসিস অলরেডি মারা গেছে। কিসের সাথে ঘটনাটা কেমন হয়েছে? এটা নিজে নিজে তারা উদ্ভূত থেকে আইতে আছে, তারা নিজেরা বুঝে আর কি যে তারা উদ্ভূত থেকে গাড়ি নিয়ে বিলুনিয়ার দিকে আইতে আছে। আউট হয়ে গেছে গাড়ি, গাড়ি মানে উদয়পুর থেকে বিলুনিয়ার দিকে আসার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারাইছে। গাড়ির নাম্বার কি? গাড়ির নাম্বারটা হচ্ছে TR08D0700। কি গাড়ি ছিল এটা? নতুন একটা গাড়ি কইছে, নতুন গাড়ি আনছে, আমি তো এটা দেখছি না, মারা তিন গাড়ির মতোই। তাহলে গাড়ির মধ্যে টোটাল তিনজনই ছিলেন? দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে বাইখোরা এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।